হ্যালো ভিওয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আমি এই উপপাদ্যটি নিয়ে আলোচনা করব স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ সমষ্টির সমান তো বন্ধুরা এখন আমরা দেখব একটা রেখার কীভাবে অভিক্ষেপ আঁকতে হয় সেটা শিখব তো বন্ধুরা সবাই দেখো আমরা যদি একটা রেখা আঁকলাম সেটা হলো এ আর বি এখন আমরা শিখব যে কীভাবে এবি রেখার লম্ব বিক্ষে আঁকতে হয় বন্ধুরা দেখো এটা যদি তুমি ভূমিকল্পনা করো তো আমরা এই রেখাটা লম্ব বিক্ষেপ কেমনে আঁকবো এই রেখাটা লম্ব বিক্ষেপ তোমার আঁকতে হবে তুমি দেখবা যে এই রেখাটার একদম শীর্ষবিন্দু থেকে তুমি অবশ্যই একটা কি আঁকবা লম্ব আঁকবা তো লম্বটার নাম দিলাম আমি এডি এখন আমার কথা হইল যে এবি রেখা লম্ব বিক্ষেপ কত তো বন্ধুরা দেখো এটা হইলো লম্ব নাইনটি ডিগ্রি তো লম্ব বিক্ষেপ হবে এই রেখার শেষ মাথার দিকে তাকাও এটা বিবিন্দু আর এই লম্বের শেষ মাথার দিকে তাকাও এটা হলো ডি বিন্দু তো এইখানে এবি রেখার লম্ব বিক্ষেপ কত বিডি এবি রেখার লম্ব বিক্ষেপ হইল বিডি তো আমি যদি একটু চিত্রটা চেঞ্জ করে দেই একটু ঘুরিয়ে আঁকি তো এটা যদি ভূমি হয় এই বিন্দুটার নাম যদি হয় সি এফ তো এই রেখাটা লম্ব বিক্ষেপ আমি কীভাবে আঁকবো এই রেখাটা লম্ব বিক্ষেপ আঁকবো আমি এই যে এই মাথা থেকে একটা লম্ব আঁকব তো লম্ব যদি আঁকি তাহলে দেখো তো এই লম্বটার নাম দিলাম সি এই লম্বটার নাম হইল সি তো ভাইয়াস তোমরা সবাই দেখো লম্বের শেষ মাথা জি আর এখানে রেখার শেষ মাথা কত এফ তো এই রেখাটি লম্ব হবে জি এফ আর এই রেখাটি লম্ব বিক্ষেপ কত হবে বলো তো বিডি আশা করি বন্ধুরা তোমরা সবাই লম্ব সম্পর্কে মোটামুটি ধারণা বা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে দেখো সিএফ রেখা লম্ব বিক্ষেপ কত জিএফ আর এখানে এবি রেখার লম্ব বিক্ষেপ কত বিডি তো লম্ব বিক্ষেপ যদি আমরা জানি তাহলে আমরা এই উপপাদ্যটা খুব সহজেই করতে পারবো তো বন্ধুরা লম্ব বিক্ষেপ সম্পর্কে হ্যাঁ আমরা মোটামুটি একটু ধারণা পেয়ে গেলাম লম্ব বিক্ষেপ চেনার আরেকটা সহজ উপায় যদি আমি তোমাদেরকে বলি দেখো রেখাটার দিকে তাকাও আর লম্বের দিকে তাকাও দেখো রেখা আর লম্ব একত্রিত হয়েছে এ বিন্দুতে তো আমরা এ বিন্দুর বিপরীত দিকে তাকাইলে কি দেখতে পাচ্ছি বলতো বন্ধুরা বিডি দেখতে পাচ্ছি তাহলে তুমি দেখবা যে রেখা আর লম্ব কিভাবে একত্রিত হয়েছে ওই একত্রিত হওয়ার বিপরীত দিকে তাকাইলে তুমি কি দেখতে পারবা এই এবি রেখার লম্ব বিক্ষেপ দেখতে পারবা এখন আসো এই চিত্রটার মধ্যে আসো দেখো এই যে সিএফ রেখা আর এই যে লম্ব কোথায় একত্রিত হয়েছে সিবিন্দুতে তো এর বিপরীত দিকে তুমি যদি তাকাও তাহলে তুমি যে রেখাটা দেখতে পারবা সেটাই হল লম্ব অভিক্ষেপ লম্ব অভিক্ষেপ অভিক্ষেপ মানে হইল ছায়া ধরো তুমি এখানে একটা এইভাবে একটা রেখা রাখছো তো ওই রেখাটার অবশ্যই ভূমিতে কি পড়বে একটা ছায়া পড়বে তো ওই ছায়াটা আমরা লম্বের মাধ্যমে নির্ণয় করি কিসের মাধ্যমে নির্ণয় করি লম্বের মাধ্যমে তো ভাইয়া এখানে সিএফ রেখার লম্ব বিক্ষেপ কত হবে এই যে এইটুকু হবে মানে এই রেখাটা ছায়া আসলে মাটিতে এতটুকু পড়বে এই যে জি পরিমাণ আর এবি রেখার ছায়া কতটুকু হবে বিডি পর্যন্ত তো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো এবি রেখার ছায়া বিডি পর্যন্ত আর সি এফ রেখার ছায়া এই জিএফ পর্যন্ত তো ল আমরা কিন্তু এই ছায়ার পরিমাণটা কিভাবে নির্ণয় করলাম লম্বের মাধ্যমে এই ছায়াটার পরিমাণ এই রেখার ছায়াটা কী কীভাবে নির্ণয় করলাম লম্বের মাধ্যমে দ্যাটস ওয়াই এটাকে বলা হয় এবি রেখার লম্ববিক্ষেপ বিক্ষেপ বিডি আর সি এফ রেখার লম্ব বিক্ষেপ জিএফ আশা করি তোমরা সবাই লম্ব সম্পর্কে তোমাদের যে ধারণা ছিল তা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা চলে আসি এই উপবাদ্যটিতে তো উপপাদ্যটি করার আগে আমরা মূলত আমরা এই উপপাদ্যটি পড়লাম তো পড়াতে আমি এই গাণিতিক ভাষা থেকে আমি তোমাদেরকে নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা চলো আমরা এখন এই উপবাদ্যটি সমাধান করি দ্যাট মিন্স প্রমাণ করি আসো যেহেতু এটা বলছি স্থলকণি ত্রিভুজ তো ভাইয়া আমরা সবাই প্রথমে একটা কি আঁকবো স্থূলকণি ত্রিভুজ আঁকব তো দেখো আমরা একটা স্থূলকোনি ত্রিভুজ আঁকলাম ত্রিভুজটার নাম হইল তো এবি ত্রিভুজটা আঁকা আমার শেষ তো বন্ধুরা বলো তো এই ত্রিভুজটা হলো স্থূলকণী ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজের এই কোনটা কী কোন তো এটা হইল স্থূলকোণ এটা কী কোন স্থূলকোণ তো তোমরা একটু তাকায় দেখো এইখানে স্থূলকণি ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্যাট দ্যাটমিন্স আমরা দেখতেছি যে এখানে কি প্রমাণ করতে বলছে বলছে যে ত্রিভুজের স্থলকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র স্থলকোণের বিপরীত বাহুকে বলতো খুব ভালো করে দেখতেছি স্থলকোণের বিপরীত বাহু হইল এবি তো স্থলকোণের বিপরীত বাহুকে বলতো এবি এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অঙ্কিত বর্গক্ষেত্র মানে হলো স্কয়ার অপর দুইটা বাহুকে কে আছে বলতো বন্ধুরা আছে হইলো বিসি আর কে বলতো এসি তো অপর দুইটা বাহু আমি কি করব অপর দুটা বাহু বি সি আর এসি এই দুটা বাহুকে নিলাম নেওয়ার পরে আমি কি করলাম এদের উপরে কি করলাম স্কয়ার করলাম তো স্কয়ার করার পরে আমি সমষ্টি করলাম দেখলাম যে এইখানে এই দুইটা বাহুর স্কয়ার করার পর তাদের যদি আমি সমষ্টি করি তা তা কখনোই কি হয় না এব স্কয়ারের সমান হয় না তো আমাকে কোন আমাকে সমান করতে হবে তো গণিতবিদ বা যারা এরকম হ্যাঁ উপবাদ্যগুলা ক্রিয়েট করছে তো তারা দেখতো যে এরকম এই এবি স্কোয়ারের মান আর এই বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের মান কখনই কি হয় না সমান হয় না মানে স্থলকণই ত্রিভুজের ক্ষেত্রে তো তারা চিন্তা করলো যে এখন সমান্ত করতে হবে তাদের মাথায় সবসময় একটা জিনিস আসতো যে অ্যাট এনি কস্ট বা অ্যাট আমাদের কি করতে হবে আমাদের সূত্র বানাইতে হবে তো তারা চিন্তা করলো যেটা তারা বিসি আর এসির মধ্যে যে কোনো একটা বাহুকে নিল কাকে নিল বন্ধুরা তারা নিল বিসিকে বিসিকে নেওয়ার পর তারা চিন্তা করলো অপর বাহুটা কে আছে এসি তো তারা কি করলো এসি বাহুর লম্ব বিক্ষেপ নিল বন্ধুরা একটু আগে আমরা শিখলাম লম্ব বিক্ষেপ কীভাবে আঁকতে হয় তো লম্ব বিক্ষেপ আঁকার জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো যে এই যে এ বিন্দু এই যে এসি রেখার লম্ব বিক্ষেপ আঁকতে হবে তো আমরা এই বাহুটাকে বর্ধিত করে দিলাম বর্ধিত করার পর আমরা এই যে একটা লম্ব এঁকে ফেললাম এই লম্বটার নাম দিলাম কি এডি তো সবাই দেখো লম্বটার নাম দিলাম এডি লম্ব যেহেতু এঁকেছি এখানে আমি নাইনটি ডিগ্রি লিখে দিলাম তো এসি রেখা লম্ব বিক্ষেপ কত বলো তো বন্ধুরা সিডি এসি রেখার ওই যে আমি বলেছিলাম দেখো রেখার মাথা এখানে এ বিন্দুতে মিলিত হয়েছে এই লম্বের মাথা এখানে মিলিত হয়েছে এ বিন্দুতে তো এই মিলিত বিন্দু থেকে বিপরীত দিকে তাকাও তাইলে এসি রেখার লম্ব বিক্ষেপ কত সিডি তো আমি লম্ব বিক্ষেপ নিলাম তো লম্ব বিক্ষেপ নেওয়ার পরে আমি এই বিসিকে কি মনে করি দৈর্ঘ্য মনে করি আর সিডিকে কী মনে করি প্রস্থ মনে করি তো দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমি গুণ করি তাহলে এটা কি হয় বলো তো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাকে আমি যদি দ্বিগুণ করি দ্বিগুণ করে আমি এই এতটুকু সমষ্টির সাথে যদি আমি কি করি যোগ করি তাহলে এই পুরা মানটা এবি স্কোয়ারের সমান হয়ে যায় আর আমাকে এটাই বলছে এই উপপাদ্যর মধ্যে আমাকে জাস্ট এইটুকুই আমাকে প্রমাণ করতে বলছে তো বন্ধুরা সবাই আশা করি কি প্রমাণ করতে হবে এই উপবাদ্যটাতে তা আমার মনে হয় বুঝে গেছো তো বন্ধুরা দেখো এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হলো এসিডি ত্রিভুজের মধ্যে আমরা পিঠাগাসের সূত্র অ্যাপ্লাই করব তো এ সি ডি তোমরা সবাই দেখতে পাচ্ছ এর ভিতরে একটা কোন কত বলো তো নাইনটি ডিগ্রি সো এটা সমকোণী ত্রিভুজ এটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে দেখো এসিডি সমকোণী ত্রিভুজ তো এটা নাইনটি ডিগ্রি আর নাইনটি ডিগ্রির অপোজিট বাউটা সবসময় কী হয় অতিভুজ হয় তো এসি হইল অতিভুজ তো অতিভুজ স্কোয়ার সমান সমান কত বন্ধুরা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লম্ব কত বলো তো এডি স্কয়ার তো দেখো এখানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হইলো এসি স্কয়ার আছে আমি রাখলাম দেখো তো বন্ধুরা এই সিডি স্কয়ার এটা চিহ্ন প্লাস এটা যদি এই পাশে চলে আসে তো এটা চিহ্ন কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে সিডি স্কয়ার এই পাশে কত রইল এডি স্কয়ার এটা কয় নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ তো বন্ধুরা এখন দেখো আমরা এক নং সমীকরণ স্থাপন করলাম এখন আমরা যে কাজটা করব। সেটা হলো তোমরা একটু টাকায় দেখো এখানে বিসি আর সিডি যোগ করলে কত হয় বলো তো বন্ধুরা বিসি আর সিডি যদি আমি যোগ করি তো আমাদের সম্পূর্ণ বিডি হয় তো আমরা এখন বিসি আর সি যোগ করব তো বিসি যোগ সিডি করলে কত হয় বলো তো বিডি তো এখন আমরা কি করব আমার বিডির মান দরকার নাই আমার দরকার হলো বিডি স্কয়ারের মান তো আমি কি করব উভয় পক্ষে বর্গ করবো ক্যান বিডি স্কোয়ারের মান লাগবে তা তোমরা বন্ধুরা একটু পরেই বুঝতে পারবা আমি একটু বর্গ করে ফেলি উভয় পক্ষে বর্গ করলাম তো বর্গ করার পর এইটুকুর দিকে তাকায় দেখো এইটুক হইলো এ আর এইটুকু হইলো বি তো এ প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ে তো আমরা সবাই কি করব। এ প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলানোর চেষ্টা করব তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার মিন্স এই যে বিসি হইলো এ তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বলো তো বন্ধুরা এখানে সিডি কি সিডি হলো এখানে বি তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এইখানে ইকোয়াল টু স্কোয়ার এটা কয় নম্বর সমীকরণ বন্ধুরা এটা হলো দুই নম্বর সমীকরণ তো এখন আমরা কী করলাম এডিস্কোয়ারের মান বের করলাম আমরা কিসের মান বের করলাম বিডি স্কোয়ারের মান বের করলাম তোমরা হয়তো ভাবতেছ বন্ধুরা আমি ক্যান এডি স্কোয়ারের মান বের করলাম আমি ক্যান বিডি স্কোয়ারের মান বের করলাম এই মান দুইটাই আমার কাছে কাজে লাগবে আমার প্রমাণের সুবিধার্থে তো বন্ধুরা এখন দেখো আমি প্রমাণের মধ্যে আছে এব আমি কিন্তু এখন এবি স্কোয়ারেই আনি নাই তো এব স্কোয়ারটা এখন আমাকে আনা লাগবে এবি স্কোয়ার আনার জন্য কি করতে হবে বন্ধুরা এই যে দেখো সম্পূর্ণ এবিডি ত্রিভুজটার দিকে তাকাও এটা কী ত্রিভুজ এটা হইল সমকোণী ত্রিভুজ এটা কি ত্রিভুজ বন্ধুরা এটা হইল সমকোণী ত্রিভুজ তো আমি যদি এই সম্পূর্ণ এবিডি ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তো আমার এবি স্কোয়ারটা চলে আসবে আর এবি স্কোয়ারটা যদি চলে আসে দেন আমরা এই মানগুলা বসাইলে আমাদের প্রমাণটা হয়ে যাবে তো আমি সম্পূর্ণ ত্রিভুজটার নাম কি বলতো বন্ধুরা এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ তোমরা সবাই জানো চিত্র দেখে বুঝতেই পারতেছো এটা একটা সমকোণী ত্রিভুজ তো যদি সম্পূর্ণ ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হয় তো বলতো বন্ধুরা এখানে অতিভুজ কোনটা অতিভুজ হইলো এবি অতিভুজ কোনটা বলো তো বন্ধু এটা যদি সম্পূর্ণ ত্রিভুজের এটা নাইনটি ডিগ্রি হইলে অতিভুজ কোনটা বন্ধুরা এবি তো অতিভুজ যদি এবি হয় ভূমিকুন্টা বলতো বিডি আর লম্বকোনটা এডি তো আমি সেই সম্পূর্ণ এবিডি ত্রিভুজের মধ্যে কি করব। পিথাগসের সূত্র অ্যাপ্লাই করব তো পিথাগসে আসো বন্ধুরা আমরা অ্যাপ্লাই করি সম্পূর্ণ ত্রিভুজের মধ্যে অতিভুজ হইল এবিডির মধ্যে অতিভুজ হইল ইকুয়াল টু ভূমি কত ভূমি হইলো বিডি তো বিডি স্কোয়ার লম্ব কত বন্ধুরা লম্ব হইল এডি তো আমরা এডি তো দেখো আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত এব এব স্কোয়ারটা কিন্তু প্রমাণের এবিস স্কোয়ার চলে আসছে এখন আমরা কী করবো এই এবি স্কোয়ার তো চলে আসছে এখন এবি স্কোয়ার ইকোয়াল টু যদি আমার ডানপক্ষে এই যে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস টু বি সি ইন্টু সিডি এটাকে আনতে পারি তো তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে তো আমরা কী করবো দেখো আমরা আগেই আমাদের সুবিধার্থে এডি স্কোয়ারের মানটা প্রমাণ করে রেখে দিছি বিডি স্কোয়ারের মানটাও আমরা কী করছি আমরা এনে রেখে দিয়েছি তো আমরা সেই মানটা এখন কি করব বসাই দিব তো বন্ধুরা আসো আমরা সবাই মানটা বসাই এব স্কোয়ার ইকুয়াল টু দেখো তো বন্ধুরা বিডি স্কোয়ারের মান কত বিডি স্কোয়ারের মান কত এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি আন্ডারলাইন করছি বিডি স্কোয়ারের মান হইলো এতটুকু তো আমরা মানটা বসাই বিডি স্কোয়ার জায়গায় কত লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস টু বি সি ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার তো বন্ধুরা আমাদের যেহেতু আমি এখানে সাইডে বসাইতে পারতেছি না তাই আমি তোমাদের জন্য এডি স্কোয়ারের এই যে এডি স্কোয়ারের মানটা আমি একটু নিচে বসাচ্ছি তোমরা সবাই একটু লক্ষ্য করো এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার তো বন্ধুরা সবাই একটু লক্ষ্য করো এখানে সিডি স্কোয়ার আর সিডি স্কোয়ার প্লাসের সিডি স্কোয়ার মাইনাসের সিডি স্কোয়ার কী হয়ে যায় কেটে যায় তো যদি কেটে যায় তো এখানে কী থাকে বন্ধুরা সুতরাং টাকা দেখো বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস আমি কি এই এসি স্কোয়ারটা লিখতে পারি প্লাস টু বি সি ইন টু সি ডি তো আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণটা কী ভাইয়া হয়ে গেছে তো বন্ধুরা এই পর্বটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম